সুপার আপনাদের সঙ্গে আমি দাঁড়িয়ে একইতে প্রাকৃতিক দুর্যোগ মানে বৃষ্টির ছিটে ফোটা কিন্তু পড়ছে কিন্তু তার মধ্য থেকে চলছে দিদিকে বলো সম্প্রচার সেইটি হচ্ছে এবারে ফেজ টু ফেজ ওয়ান হয়ে গিয়েছে এবার কিন্তু দিদিকে বলো সম্প্রচারিত হচ্ছে ফেজ টু উপস্থিত রয়েছেন দলে কার্যকরী সভানেত্রী সোনালি সিংহ রায় উপস্থিত রয়েছেন কনভেনার খোকুন তালুকদার অশোক তালুকদার মহাশয় এবং রিঙ্কু সিংহ তিনিও কিন্তু উপস্থিত রয়েছেন জেলার তরফ থেকে একেবারে সরাসরি সরাসরি আমরা অশোক তালুকদার মহাশয়ের কাছে চলে যাব এত তো জনসংযোগ যাত্রা চলছে দিদিকে বলো ফেজ টু পাশাপাশি সম্প্রীতির যাত্রা কিন্তু তা সত্ত্বেও শাসক শিবিরে গোষ্ঠী সংঘর্ষ দেখা দিচ্ছে কেন গোষ্ঠী সংঘর্ষ যে সংখ্যায় বলা হচ্ছে আদৌ সেই সংখ্যায় নয় এটা একটা প্রচার চলছে তৃণমূল কংগ্রেস কর্মীদের মনোবলকে নষ্ট করবার জন্য আমাদের বিজপুরে কোনো গোষ্ঠী দ্বন্দ্বও নেই সংঘর্ষের সুতরাং প্রশ্নই আঠে না আর কোথায় কী হচ্ছে আমাদের জানবার দরকার নেই আমরা আমাদের টাউন ব্লক নিয়ে নিজেরা ব্যস্ত আছি এবং মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি অপরদিকে বিরোধী শিবির গেরুয়া শিবির তারা বারবার কিন্তু তীর্যক মন্তব্য দ্বারা কটাক্ষ করছেন যে শাসক দলের অভ্যন্তরেই প্রশাসন একেবারে শাসক দলের কেনা তা সত্ত্বেও বিচপুরে যে হত্যা যে শ্যুট আউটের ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত বিচপুরে যেটি পানবস্তিতে যে হত্যা হয়েছে সেই ঘটনা এখনো পর্যন্ত কাউকে কেন গ্রেপ্তার করা যায়নি এই বিষয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে আপনার মতামত প্রশাসন দায়িত্ব পালন করছে আজকে বললেই কালকে অপরাধী ধরে ফেলবে এরকম তো নাও হতে পারে প্রশাসন চেষ্টা করছে আমরা প্রশাসনের সাথে এই ব্যাপারে কথাবার্তাও বলেছি এবং যতদূর আমরা জানতে পেরেছি যে যারা খুনি যারা এই ঘটনার সাথে জড়িত তারা এলাকা ছেড়ে পালিয়ে গেছে আর কুৎসা অপপ্রচার যাদের নিজেদের কোনো কর্মসূচি নেই একবারও বলছে না যে বছরে দু কোটি মানুষকে চাকরি দেবো তার কি হলো এ ব্যাপারে একটা মন্তব্য তাদের নেই এতকাল আমরা জানতাম যে নির্বাচনের আগে ঢাক ঢোল নিয়ে প্রচার হয় এখন আমরা বুঝতে পারি যে ভোট আসছে যদি বর্ডারে বোম পড়ে তাহলে আমরা বুঝি যে ভারতবর্ষে একটা ভোট আসছে বিজেপি যে জাতীয় দল তারা যে কর্মটা করছে মানুষের যে কর্মসূচি বেকারের চাকরি তারপরে শিল্পায়ন মানুষের হাতে অধিক অর্থ এ ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই কোনো চিন্তাও নেই আজ আর্থিক অবস্থা তলানিতে এসে ঠেকেছে ব্যাঙ্কগুলো কালকে দেউলিয়া হয়ে যাবে কিনা না মানুষ এই আশঙ্কায় ভুগছে যারা পেনশন হোল্ডার যারা এমআই স্কিনে টাকা রাখে হ্যাঁ সেই টাকা দিয়ে তারা সংসার চালায় তারা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে প্রতি মাসে রেট অফ ইন্টারেস্ট কমে যাচ্ছে তাদের আয় কমে যাচ্ছে খরচ তো বেড়েই চলেছে সেই আদা তিনশো আর পেঁয়াজ সত্তর সেদিকে বিজেপির কোনো নজর নেই খালি বিরোধী রাজনৈতিক দলের প্রতি কুৎসা করে আর যাই হোক এদিক থেকে যদি বলা যায় তাহলে কি এই দায় এবার সম্পূর্ণ গেরুয়া শিবিরের অবশ্য তো তাই ভারতবর্ষ চালাচ্ছে যারা দায়িত্ব তাদেরই নিতে হবে পশ্চিমবঙ্গের সরকারের বিরুদ্ধে কোনো মানুষের কোনো অভিযোগ নেই হ্যাঁ বিরোধী দল তাদের কাজ হচ্ছে সরকারি দলের কুৎসা করা তারা কুৎসা করুক পশ্চিমবঙ্গে দশ কোটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আগেও ছিল এখনো আছে এই বিশ্বাস আমাদের আছে একেবারে অশোক তালুকদার মহাশয়ের বক্তব্য কিন্তু আমরা শুনে নিলাম পাশাপাশি সভা নেত্রী যিনি আছেন সোনালি সিংহ রয় তার কাছে সরাসরি চলে যাব যিনি প্রতিবাদী নারী কণ্ঠের সোচ্চার হন বারংবার দিদি দিদিকে বলো চলছে ফেজ টুতে অপরদিকে বিরোধীরাও কিন্তু রাজনৈতিক জায়গা থেকে তাদের এক চিলতে জায়গা ছাড়তে নারাজ তো সেই দিক থেকে কিরকম মনে হচ্ছে শাসক দল কি জনসংযোগে ব্যাপক বিস্তার ইতিমধ্যে কি করতে পেরেছে হ্যাঁ অবশ্যই করতে পেরেছে এটা একটা অভিনব উদ্যোগ বাংলার মুখ্যমন্ত্রী একটা ফোন নাম্বারের মাধ্যমে সরাসরি সর্বস্তরের মানুষের অভাব অভিযোগ শুনছেন এবং তার নিশ্চিত সমাধান দিচ্ছেন এবং এটা একটি সফল প্রয়াস সারা রাজ্য জুড়ে সর্বস্তরের মানুষ এতে সাড়া দিয়েছে এবং তারা খুব উৎসাহী ব্যাপারটা নিয়ে যে সরাসরি বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে একটা ফোন কলে দূরত্বে আছে এবং সেই ফোন কল করে তারা কথা বলতে পারছে সমাধান হচ্ছে কিন্তু তারা এখানে বিজপুরের কথা আমি বলছি এই দিদিকে বলো কর্মসূচি অনুকরণ করে ঘরের ছেলেকে বলো একটা কর্মসূচি বিজেপির যে থেকে নেওয়া হয়েছে তো একটা ভালো কাজের অনুকরণ করা হয় না হলে সেটা অনুকরণ করা হতো না সুতরাং তারা এটা মনে মনেই একভাবে স্বীকার করে নিয়েছে যে এটা একটা ফলপ্রদ সফল প্রয়াস এবং মানুষ সাথে সারা দিচ্ছে সেই জন্য তারা এই কর দিদিকে বলো কর্মসূচির অনুকরণ করে ঘরের ছেলেকে বলো কর্মসূচি নিয়েছে এখান থেকে ব্যাপারটা পরিষ্কার এটা মানুষের মধ্যে কিভাবে সারা জাগাচ্ছে একেবারে আমরা সোনালী সিংহ রায়ের সাথে কথা বলে নিলাম রাজনৈতিক টক্কর রাজনৈতিক তরজা সেগুলি তো চলবে কিন্তু সেটি কতটা সফল হয়েছে সেটি তো প্রমাণ পাওয়া যাবে আগামী নির্বাচনে আর ততক্ষণ আপনাদের চোখ রাখতে হবে নিউজ পেপারের দেখতে থাকুন নিউজ সুপার এরকম এক্সক্লুসিভ লেটেস্ট নিউজ নিউজ নিয়ে হাজির থাকবো আমরা ক্যামেরা পার্সনের সঙ্গে আমি তা আপনারা দেখছেন নিউজ সুপার সব খবর সববার खबर धन्यवाद